বিশ্বখনিকৰ বাবা বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমি অসমবাসীর লগতে বিশেষক যান বাহন ব্যবহারকারী, যান বাহন মালিক, চালক, পথাচারী সকলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো। এইখিনিতে আমি আজি বাবা বিশ্বকর্মার ওসর আমি সকল পরিবহন বিভাগের বিশেষ কামরূপ মহানগর জেলা পরিবহন কার্যালয় সমূহ বিষয়া কর্মচারী একত্রিত হয়ে বাবার ওসর আমি প্রার্থনা জানাইছো। আগন্তুক দিনবিলাকত বাবায় সকলে যে যন্ত্রপাতি যান বাহন সমূহ সুরক্ষিত রখার লগতে যে সকল ব্যক্তি যান বাহন ব্যবহার করে, চালকে হোক বা যান বাহনের গড়িয়ে হোক, সকলকে যাতে সুরক্ষিতভাবে, আমি এটাই কথা বর্তমান সময় বিচারিছো যে অসমখনক যে এখন দুর্ঘটনামুক্ত অসম গড়ি তুলিব লাগে। আজি সেই বাবার ওসর প্রার্থনা জানাইছো সকলো বিষয়া কর্মচারী একত্রিত হয়ে যে অসমখনক আগন্তুক দিনবিলাকত এখন দুর্ঘটনামুক্ত অসম গড়ি তোলাত আমাক শক্তি দিয়ে আর আমিও যৎপূর্ণ আছে চেষ্টা চলাম আগন্তুক দিনবিলাকত। আজি সেয়েহে আমি এই সময়খিনিত আজি সকলো ব্যক্তিকে সকলকে অনুরোধ জানাইছো এই সময়ত আমার বিশেষকৈ যদি পঞ্চসূত্র সেই আজি বাবা বিশ্বকর্মা পূজার দিনাখন সকলকে আমি একগোট করে আজি আহক সকলে মিলি আমি শপথ প্রতিজ্ঞাবদ্ধ হও যাতে আগন্তুক দিনবিলাকত সুরাপান করে গাড়ি নচলাও, আগন্তুক দিনবিলাকত মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি নচলাও, আমি সকল সময়তে সিট বেল্ট ব্যবহার করে গাড়ি চলাম, অত্যাধি বেগত যাতে গাড়িখন নচলাও, আমি কেতিয়াও কোনো সময়তে যান বাহনের নীতি নিয়ম মানি আমার যে পথ সুরক্ষার নীতি নিয়ম সেইখানে মানিহে যান বাহন চলাই অসমখনক এখন দুর্ঘটনামুক্ত করার লগতে সুরক্ষিত যাতায়াত ব্যবস্থা গড়ি তুলিম। হয় নিশ্চয়কৈ ইতিমধ্যে আমার যেটা জেলা পুথিপুৰাল প্রাঙ্গণত জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিবহন বিভাগ, অন্যান্য সকল বিভাগ সমন্বিত আজি গুৱাহাটী মহানগরী যিমান পূজা মণ্ডপবিলাকর বা পূজার যা কমিটি আছে কমিটিবিলাকর এক খুব রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যে বৈঠকত আমার পূজার সম্পর্কত কিছু নীতি নিয়ম বান্ধি দিছে জেলা প্রশাসনের ফলের, আমার পরিবহন বিভাগের ফলের অনুরোধ জানা আছে, পরিবহন বিভাগের ফলের নিয়ম করেছে যে আমার পথ সুরক্ষার যা নীতি নিয়ম বিশেষ একটা ভিডিও সম্বলিত আমার আছে আর পথ সুরক্ষার এখন আপনাদের ব্যানার দেখিছে পূজার সময়তো আমি এনেকা ধরনের পথ সুরক্ষার নীতি নিয়ম সমূহ যাতে সকলে দুর্গা পূজার একটা সামাজিক দায়বদ্ধতা হিসাবে ধরে সামাজিক দায়বদ্ধতার এইখানে সকলকে আহ্বান জানায় যাবলকর স্বেচ্ছাসেবক বাহিনী থাকিব সেই সকলে যাতে সোঁয়ায় থাকে সকলকে বিশেষ করে যাতে দুর্গা পূজা ফূর্তি আনন্দত কোনো সুরাপান করে গাড়ি নচলায়। আর আমি এইটো কথাও কইছো যে সুরাপান করে যদি গাড়ি চলায় এইবার পূজার সময়ত বা পূজার ফূর্তি আনন্দত, আর সেই পূজা আনন্দ ফূর্তির যদি সুরাপায়ী ব্যক্তিসকলের দ্বারা কোনো যদি দুর্ঘটনাগ্রস্ত হবলগা হয় সেই গাড়িখনে যোনে এনেকা দুর্ঘটনাগ্রস্ত হয় সেই গাড়িখনের লাইসেন্স লগতে আরজিখনও সাসপেনশন হব বা কেনসেল হব আমি ইতিমধ্যে জানাই দিছো আর সকলকে সকিয়া দিছো যাতে আগন্তুক এটা আজিপর পূজা বতর আরম্ভ হয়েছে পূজার এই সময় যাতে সকলকে আমি যান বাহনের নীতি নিয়ম মানিহে নিজকে সুরক্ষিত রাখি সমাজখনক সুরক্ষিত রাখি আগন্তুক পূজা লোকে আমার এই আনন্দ উৎসব পরিবেশটা যাতে বিনষ্ট নহয় তার কারণে সকলে আজি দিনেরপ্রায় শপথ লোবলে অনুরোধ জানাইছো। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।